আমার কাছে তো মনে হয় না যে ল্যাকিংস আছে। আপনার কাছে যদি মনে হয় তাহলে হয়তো কাজ করে দেখতে হবে। আমার কাছে এখনও মনে হয়নি যে ল্যাকিংস আছে। অন্য অন্য দেশের প্লেয়াররা যখন রান করে এক সাইড দিয়ে তখন ল্যাকিংস থাকে না, তখন ভালো শটস খেলে। আমরা যদি এক সাইড দিয়ে রান করি তাহলে আমাদের ভিতরে ল্যাকিংস থাকে। তো আমি মনে করি যে রানটা ইম্পর্টেন্ট। রান না করতে পারলেও তখন বলবেন যে রান হচ্ছে না। তো আমি মনে করি যে ল্যাকিংসটা চিন্তা না করে যেদিক দিয়ে রান আসবে, রানের খেলা, রান আসাটাই ইম্পর্টেন্ট। মিনিমাম লক্ষ্য কী থাকছে এটা আমি নিজেও এখনও জানি না। ওখানে যাই তারপরে দেখব। লক্ষ্য সেট করে ওইভাবে ইয়ে করি না, যেটা আগেও বলেছি যে প্রেজেন্টে থাকার ট্রাই করি, ম্যাচ বাই ম্যাচ আগানোর ট্রাই করি। দুবাইয়ের উইকেট সম্পর্কে আশা করি ভালোই হবে, চ্যালেঞ্জিং হবে। আমাদের জন্য যেটা হবে ওদের জন্য সেম ওইটাই হবে। এই ব্যাপারটা নিয়ে বিসিবি ডিসিশন নেবে, এটা আমার হাতে কিছু না। তা আর আমি মনে করি যে এই ডিসিশনটা শুধু আমার বা একজন দুইজনের দ্বারাই হবে না, এটা পুরো বিসিবি যারা আছেন দায়িত্বে তারা ভালো জানবেন। আমার কাছে যেটা মনে হয় যে টিমের ভালোর জন্য যার কাছেই যাবে না কেন তার তাকেই দেওয়া উচিত, এবং আমি যার কাছে যাবে তার জন্য শুভকামনা। আমি এই ব্যাপারটা নিয়ে এখন কোনো কথা বলতে চাচ্ছি না। সামনে যেহেতু আমাদের একটা খেলা আছে, এই খেলার দিকে ফোকাস করতে চাচ্ছি। আশা করি ইনশাল্লাহ ভালোভাবে শুরু করতে পারবো। বরাবরই আমরা এই টুর্নামেন্টে এই ফরম্যাটে আমরা ভালো খেলে থাকি। আশা করছি যে অবশ্যই ভালোভাবে শুরু করতে চাই, এবং আমরা যদি আমাদের যে পটেনশিয়াল আছে এই অনুযায়ী যদি আমরা করতে পারি ভালো কিছু হবে ইনশাল্লাহ। দেখেন প্রত্যেকটা প্লেয়ার এখানে অনেক প্রফেশনাল। আমার কাছে যেটা মনে হয় আমাদের পাস্ট নিয়ে বেশি ভাবার কিছু নেই। প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ আগানোই ভালো। এটা হতে পারে সিঙ্গেল একটা ম্যাচ বা হতে পারে কোনো বড় টুর্নামেন্টে। তো আশা করি যে আমরা লাস্টে আমরা কী করেছি বা আমাদের খারাপ হয়েছে বা ভালো হয়েছে এগুলো নিয়ে চিন্তা করার সময় নেই। আমি নিজে পার্সোনালি ফিল করি যেহেতু আমাদের সামনের দিনটা আগামীকাল আমাদের কীভাবে শুরু করব, ওই দিনটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো আমি চাই যে প্রত্যেকটা প্রেজেন্টে থাকার জন্য কন্ডিশন। আমি ওখানে খেলিনি, আমার হয়তো প্রথম সিরিজ হবে আমার জন্য, এবং যতটুকু জানি আমাদের জন্য কঠিন হবে না, কারণ প্রত্যেকটা প্লেয়ার ওখানে খেলেছে, সবাই কন্ডিশন ব্যাপারে আইডিয়া আছে, সিমিলার কন্ডিশন হবে আশা করি। আফগানিস্তানের বোলিং সাইড স্পিনার বিশেষ করে ওদের স্ট্রং সাইড, এটা আমরা সবাই জানি। ইন্টারন্যাশনালে আমার কাছে মনে হয় প্রত্যেকটা টিমে অনেক স্ট্রং, এবং ইন্টারন্যাশনাল ফরম্যাটে এই জায়গায় প্রত্যেকটা টিমের দেশের বেস্ট প্লেয়াররাই খেলে। তো এগুলো নিয়ে এত বেশি চিন্তার কিছু নেই। ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম করতে হলে এইটুকু চ্যালেঞ্জ নিতেই হবে, এবং অপোনেন্টে কী আছে তাদের নিয়ে আমরা প্ল্যান করব, সেভাবে আমরা ট্রাই করব এক্সিকিউশন করার। না এটা আমি আগেও বলেছি, এই মানে এই কোশ্চেনের অ্যান্সারটা অনেক আগেও দিয়েছি আমি। ব্যাটিং অর্ডার নিয়ে কিছু বলতে চাই না। ব্যাটিং অর্ডার এটা আসলে টিমের কী ডিমান্ড করছে বা টিমের যেটা ভালোর জন্য টিম থেকে একটা ডিসিশন হবে, এবং সিচুয়েশন কী ডিমান্ড করে সব কিছুর উপরে বেস করে ব্যাটিং অর্ডারটা আমি মনে করি যে যায় আর কি। হতে পারে যেহেতু দুইজন নাই সেক্ষেত্রে ব্যাটিং অর্ডার অবশ্যই চেঞ্জ হওয়ার হতে পারে। এখন বলতে পারতেছি না, একটা টিম প্ল্যান যেদিন আমাদের খেলা হবে সেদিন বুঝতে পারবো কী হচ্ছে। দেখেন এটা আমি এটা আগেও বলেছি, এটা টিমের কল, টিম ডিসিশন নেবে কী করবে। আমি আমার দিক থেকে সবসময় যে কোনো জায়গাতে খেলার জন্য প্রস্তুত, কিন্তু দিন শেষে এটা টিম গেম। আমি চাই যে টিমের ভালোর জন্য টিম যে ডিসিশন নেবে, টিমের প্রায়োরিটি আগে। ধারাবাহিকতা ঠিক আছে, মানুষের এক্সপেকটেশন হাই হবে, এটাই স্বাভাবিক। প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা ম্যাচ ভালো খেলে না। আমিও ট্রাই করছি ভালো কিছু করার জন্য। দোয়া করবেন সবাই যেন ভালোভাবে ভালো কিছু করতে পারি টিমের জন্য এবং দেশের জন্য। থ্যাংক ইউ।